স্টেজে উঠে গিয়ে আমি মাইক নিয়ে বলি যে আমি একটা গান গাবো, আমাকে মাইক দিন। আমি ক্লাস টু তে পড়ি, খুব সম্ভবত টু কি থ্রি তে। গান গাওয়ার পরে আমাকে একটা বিস্কিটের প্যাকেট দেয়। আমি কন্ডিশন রেখেছিলাম বাসে যে আমি যদি গোল্ডেন পাই তাহলে আমাকে একটা গিটার কিনে দিও। এই মিষ্টি কণ্ঠের প্রেমে এখন পর্যন্ত কয়জন পড়েছে? যদি বলি ফর্সা পছন্দ বা কালো পছন্দ তাহলে এরকম করে তো আসলে ভালোবাসাও হয় না। যে আসুক একটু ম্যাচিওর হোক, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকুক তার সাথে। আমার ক্যাম্পাস লাইফে কিছুই হয়নি, আমি যাই ক্লাস করি চলে আসি এরকম। তো আমি সবার মধ্যে বলতাম আমি তো ফার্স্ট হবো, তোমরা সেকেন্ড থার্ডের পজিশন দেখো। আমার কোনো মামা চাচা নেই যে কল করে বলবে যে ওকে ফার্স্ট করে দাও বা এরকম কিছু। সেকেন্ড রাউন্ডেও জাজেরা আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে আভি ক্যা হাল চাল হ্যায় তোমারে বাপের, সব কিছু ঠিক হ্যায় না? মানে বলে হ্যাঁ স্যার সব কিছু ঠিক হ্যায়। তো উনি তখন বলেছিল বাংলাদেশি জানার পরে বাংলায় কথা বলেছে, তারপরে বলেছিল যে আচ্ছা শুরু হয়েছিল তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কোথায় পড়ো? সারেগামা পাত থেকে এই বছরে আমাকে 3-4 ডেট দেওয়া হয়েছিল, আমি আমার ভিসা জটিলতার কারণে যেতে পারিনি। তো আমাদের বগুড়াতে যে ল্যাকিংসগুলো বলবো, আমাদের শহরে এগুলো খুবই দরকার আর কি। একটা এয়ারপোর্ট দরকার প্রথমত, একটা স্টেডিয়াম যেটা খুব ভালো চলছিল, আনফর্চুনেটলি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা সময় খুব এনজয় করতাম একা থাকাটা, আমি টিএসিতে একা একা বসে থাকতাম। এই জুতাটাও একটা ফ্যান্স মানে গিফট করেছে। আচ্ছা আচ্ছা, বাহ, এরকম। তো আমি যে ভালোবাসাটা ওদের থেকে পাই এটাই আসলে আমার কাছে মনে হয় আমার সব থেকে বড় অর্জন। খেলে যায়গি ঘরেকো বুলাও কভি। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মিউজিক্যাল পডকাস্ট শো ইকোসে, সাথে আছি নিশোর চৌধুরী। আর আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে এক স্বপ্নবান তরুণ, সুদর্শন তরুণ, যার কণ্ঠ মাধুর্যে মুগ্ধ এ প্রজন্মের সকল দর্শক শ্রোতা। আমার সাথে আছে আজকে জাহিদ অন্তু। চলুন কথা বলি এবং তার মিউজিক্যাল জার্নি সম্পর্কে তার মুখ থেকেই শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার গান শুনবো আজকে, তার তোমার ভিতরে যা আছে জানা অজানা তথ্য সেগুলো কিন্তু আমি আজকে বের করে ফেলবো, ঠিক আছে? তো ফার্স্ট আমি প্রথমে একটু শুনতে চাই যে তোমার ছোটোবেলা কেটেছে বগুড়াতে, সেখান থেকে গানের সাথে আসলে পথ চলাটা কীভাবে শুরু হলো? আমি একদম যখন ছোটোবেলাতে একটা স্কুলে একটা প্রোগ্রাম ছিল, আমি যেটাতে ছোটোবেলাতে নিজে সাহসে আর কি স্টেজে উঠে যাই গান গাইতে, সবাই গান গাচ্ছিল। তো স্টেজে উঠে গিয়ে আমি মাইক নিয়ে বলি যে আমি একটা গান গাবো, আমাকে মাইক দিন। হ্যাঁ, তখন আমি অনেক ছোট, আমি ক্লাস টু তে পড়ি, খুব সম্ভবত টু কি থ্রি তে, মানে 6-7। হ্যাঁ, এরকম এরকমই হবে। তো ওই দিন আমি একটা গান গাওয়ার পরে আমাকে একটা বিস্কিটের প্যাকেট দেয় উপহার হিসেবে। হ্যাঁ, ওটা আমার লাইফের প্রথম উপহার, একটা বিস্কিটের প্যাকেট। তো তারপর আর কি বাবা মাকে প্রিন্সিপাল স্যারই বলেছে যে ওর মধ্যে গানের যে ব্যাপারটা আছে আপনারা এটা নষ্ট হতে দিয়ান না, এরকম কিছু। তো তারপরে আসলে বাবা মাই আর কি সাপোর্ট করেছে একদম ছোটোবেলা থেকে। তখন আমার বাসায় টিচার ছিল, আমার বাসায় এসে এসে আমাকে শেখাতো। তারপরে আমার বগুড়াতেই খুব সম্ভবত 5-6 টিচার ছিল গানের। আচ্ছা, মানে এত এতজন শিক্ষক চেঞ্জ হওয়ার পেছনে কী কারণ? আচ্ছা, প্রথম শিক্ষক আমার বাসায় এসে শেখাতো, তো মানে আনফর্চুনেটলি উনি একটা সময় মারা যায় 2-3 পরে। উনি আমাকে ফোক গান শেখাতো একদম শুরুতে, অ্যান্ড তারপরে একটা সংগঠনে আমি যোগদান করি। তো ওখানে কিছুদিন শেখার পরে মনে হলো যে আমার আই থিঙ্ক আরও ভালো কিছু দরকার। তো তারপরে আমি একজন সেতার বাদকের কাছে গেলাম, উনি অনেক ভালো শিখিয়েছে আমাকে, আমার স্কুলের টিচারের পরিচিত ছিল, উনি রেকমেন্ড করেছিল বেসিক্যালি। তো ওখানে ওনার কাছে অনেক দিন শিখেছি। এরপরে আবার একটা সংগঠনে যাই, বগুড়া শিল্পকলা একাডেমিতে, তারপরে সরি টিটু মিলাইতন বগুড়া যেটা, ওখানে শিখেছি নুরুল ইসলাম স্যারের কাছে। দেন তারপর আমার গিটার শিখি আমি ক্লাস 8 উঠে। আমি কন্ডিশন রেখেছিলাম বাসে যে আমি যদি গোল্ডেন পাই তাহলে আমাকে একটা গিটার কিনে দিও। আচ্ছা, তো তারপরে আসলে মানে গোল্ডেন না প্লাস বলেছিলাম, A+ পেলে। তো এইটা দেখা যায় যে আমি গোল্ডেন পাওয়ার পর আম্মু একটা গিটার কিনে দিয়েছিল, আম্মু আর ভাইয়া মিলে। তো ওইটা আমার প্রথম গিটার ছিল, তারপরে গিটার শেখা ওখান থেকে। আর এরপরে HSC-তে এসে একটু গ্যাপ দিয়েছিলাম, কারণ লেখাপড়া একটু সায়েন্সে ছিলাম, তো বেশি পড়তে হতো, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না। তো ওই সময় আর কি পড়েছি অনেক, ওই সময় গ্যাপ ছিল মিউজিক, মানে আমার লাইফে ওই পার্টটুকুই যে আমি ওই সময় মিউজিক শিখিনি ইন্টারে। এরপরে আবার
কন্টিনিউ করেছি। এরপরে গল্প শুনবো, কিন্তু আমরা যত মিজ গিটার নিয়ে চলে এসেছো আমি চাই অনেক অনেক গান শুনতে, একটু গান শুনে ফেলি আগে একটা, তারপরে আবার গল্প বলবো। জানি না জানি না জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পড়ে মন মিলল স্মৃতি দুডানা দূরে দূরে মেঘ যাচ্ছে পড়ে মন মিলল স্মৃতি দুডানা জানি না কেন তা জানি জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন। আমি একটু জানতে চাই, এই যে এত মিষ্টি একটা কণ্ঠ, এই মিষ্টি কণ্ঠের প্রেমে এখন পর্যন্ত কয়জন পড়েছে? মিথ্যা তো বলবো না, সত্যি বলতে হবে, মানে গুনছো? না গুনতে পারবো না, রিয়েল লাইফে না খুবই কম হয়েছে যে কেউ এসে ডিরেক্ট প্রপোজাল দিয়েছে, এরকম দিয়েছে কম, অনলাইন প্ল্যাটফর্মে বেশি আর কি, কাউন্টেবল না। আচ্ছা, মানে আনকাউন্টেবল? হ্যাঁ। আচ্ছা, এবং এই এই সংখ্যাটা কবে থেকে বাড়া, আনকাউন্টেবল হওয়া শুরু করলো কবে থেকে? এটা বেসিক্যালি প্রথম বেশি বেড়েছে হলো একটা নর্থ সাউথ একটা ভিডিও ছিল আমার, খামোশিয়া হিন্দি একটা গানে, তো ওইটার পরে আর কি ম্যাসিভভাবে সবাই মানে জেনেছে আর কি যে হ্যাঁ এরকম কেউ আছে যে ভালো হিন্দি গাচ্ছে বা ভালো গান গায়। তারপরে বেশ কিছু পাকিস্তানি গান একটা, পাসুরি একটা গান ছিল, আর এটার পর নাটকের কিছু কাজ করেছি। তারপরে দর্শন রাওয়াল যখন বাংলাদেশে আসে, তো ওনার একটা ওই প্রোগ্রামে আমার একটা ইন্টারভিউ ছিল জাস্ট 10-15 সেকেন্ডের, তো ওইটাতে একটা গান গেয়েছিলাম, ওটা দিয়ে মানুষ জেনেছে। তো এইরকম আরও অনেকগুলো জায়গা থেকে আর কি মানুষ জেনেছে। তারপর আরটিভি ইয়ংস্টারে যে প্রোগ্রামটা হলো সিজন 2, ওটার প্রডিউসার আমাদের আরজু ভাই ছিল, তো ওইটাতে চ্যাম্পিয়ন হওয়ার পরে আর কি সব রকমের অডিয়েন্স পেয়েছি। এর আগে যারা বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকতো মানে ইউথ যারা ছিল ওরা ছিল, তো আরটিভির পরে আর কি সব রকমের মানুষ পেয়েছে। তো এই যে যখন সবাই সোশ্যাল মিডিয়াতে প্রস্তাব দেয়, এখন তো সেটা সোশ্যাল মিডিয়াতে প্রেমও হয় মানুষের, সামনের সঙ্গে দেখা সাক্ষাৎ এখন কমই হয়, তো প্রেমের প্রস্তাব পাওয়ার পর তোমার রিপ্লাইটা কী থাকে? আমি না খুব জেনুইনভাবে আর কি রিপ্লাই করি, যে আমি রেসপেক্ট করি তাদের মানে যে ফিলিংসগুলো থাকে, এমন না যে সবার সাথে তো প্রেম করা যায় না, মানে একজনের সাথেই করতে হবে আসলে। তো একজনের সাথে এখন করতে চাই না, কারণ অনেক মানুষ যখন ভালোবাসে, আমি যদি ওই ভালোবাসে সবার ভালোবাসে একজনকে দিয়ে ফেলি, তখন দেখা যাবে অনেকগুলো মানুষ মন খারাপ করবে। এই জন্য এখন কাউকে ভালোবাসছো না? মানে মানে এখন তুমি সিঙ্গেল? হ্যাঁ। তারা তারা যারা দেখছে, তারা যারা মানে নারী দর্শক যারা দেখছে, তারা এটা নিয়ে ভাবতে পারে, কারণ এখনো সিঙ্গেল আছে মেয়েটা, একটা জেনুইন তথ্য। আচ্ছা, প্রেমের প্রসঙ্গ আসলে তাহলে আমি একটা প্রেমের গান শুনতে চাই। বদলা দিলে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপ
দূর টুপুর নদেলো যদি ডেকে বলি এসো হাত ধরো চল ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘমল্লার করুণা ধারা দৃষ্টিতে শেষ হয়ে গেল। এই গান আমার ভীষণ পছন্দের এবং তোমার যে হারমোনাইজেশনে যে ইম্প্রোভাইজেশনটা ছিল ভীষণ সুন্দর, তোমার মনে ছিল গানটা একটু চললে ভালো লাগতো। আচ্ছা, আমরা প্রেমে ছিলাম, প্রেমে আরও কিছুক্ষণ থাকি। বলছিলে যে সবার সাথে প্রেম করা যায় না, তো কার সাথে প্রেম করা যায়, আসলে প্রেফারেন্সগুলো কী থাকে, মানে তোমার ভালোবাসার মানুষটাকে কেমন হতে হবে, তুমি কেমনভাবে তাকে দেখতে চাও? আমি না কোনো ক্রাইটেরিয়া রাখতে চাই না এটাতে। আবার যদি বলি ফর্সা পছন্দ বা কালো পছন্দ, তাহলে এরকম করে তো আসলে ভালোবাসাও হয় না। হ্যাঁ, তো কপালে যে আছে ওটা অটোমেটেড হয়ে যাবে, বাট একটা ইনফরমেশান দেবো আর কি, বা যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে আমার ক্যারিয়ার সাথে যেন কনফ্লিক্ট না হয়। হ্যাঁ, যেই আসুক একটু ম্যাচিওর হোক, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকুক, তার সাথে যেন বোঝে যায় না হয়তো এই মানুষটা আমার জন্য ছেড়ে দিতে পারে, অনেক সব কিছু ছেড়ে দিতে পারে, বাট ওইটা আর আমি থাকবো না তখন। সো মানে বদলে যাওয়া একটা মানুষের সাথে থাকার থেকে না থাকা বেটার। মানে গানটাকে যেন ভালোবাসে এবং গানের পেশাটাকে যেন ভালোবাসে। এটার পাশাপাশি যেহেতু অভিনয় করছি, মিউজিক ভিডিও, এখন আরও কিছু কাজের অফার আসছে, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজের মানুষকে তো কেউ শেয়ার করতে চায় না, এইরকমই হয়। তো হয় আমার হয় এই প্রফেশন ছেড়ে দিতে হবে, না হয় প্রেম করতে হবে, এরকম যেন কেউ না হয়। যেই আসুক যেন একটু বোঝে যে না মানুষটা এরকম, তার সাথে এইভাবে থাকতে হবে। তো যদি এরকম কেউ চলে আসলো এবং তখন যদি এরকম একটা কনফ্লিক্ট চলে আসে লাইফে যে হয় তোমার এই গান অভিনয় এই জগৎটাকে নিতে হবে কিংবা ভালোবাসা মানুষটাকে নিতে হবে, তখন তুমি কী করবে? আমি সেকেন্ডবারও ভাববো না। হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারকে চুজ করবো। ওকে, কুল, আমি এই অ্যান্সারটি এক্সপ্লেন করছিলাম। আচ্ছা, আমরা ছিলাম HSC পর্যন্ত, তারপরে তুমি ঢাকায় চলে এলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে পড়াশোনা করছো। তো এটা কি প্ল্যান ছিল যে আমি সায়েন্স থেকে সরে এসে মিউজিককে, মানে মিউজিক নিয়ে পড়াশোনা করব? না, কখনোই ছিল না। এটা কিভাবে কি হলো? আচ্ছা, আমি আমার শুরু থেকে সায়েন্সই ছিল ব্যাকগ্রাউন্ড। তো আমার এই থাকে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার একটা খুব ফ্যাসিনেশন, স্বপ্ন যে এখানেই পড়বো আমি। আমার ভাই আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে ইংলিশে। সো আবার জাহাঙ্গীরনগর আমার খুব ভালো লাগতো, কারণ আমি ওখানে গিয়ে থাকতাম, অ্যাডমিশনের আগে এক মাস থেকেছি। তখন ভাবতাম যে আমি এখানেই পড়ব। তো আমি অ্যান্থ্রোপোলজিতে চান্সও পেয়েছি। আচ্ছা, জাহাঙ্গীরনগরে দুইটা ইউনিট, একটা C1 যেটা হলো ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে, এবং অ্যান্থ্রোপোলজিতে আমার সিরিয়াল আসছিল, ভাইবাও ছিল। তারপর আসলে ঢাকা ইউনিভার্সিটির যেই ইনফরমেশনটা পাই যে আমার ভাইবার ডেট দিল মিউজিকে আমি এক্সাম দিব, সো আমি তখন আর ভাবিও নি যে কোন সাবজেক্টে পড়বো বা কি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার আমার প্ল্যাটফর্ম দরকার যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, যেন আমি আমার আমার যে ট্যালেন্টটুকু আছে এটা যেন শোকেস করতে পারি একটা ভালো একটা জায়গাতে। সো ওই জায়গা থেকেই তখন জাহাঙ্গীরনগর আর কি, না হলে হয়তো ওখানেই পড়তাম। হ্যাঁ, বাদ দিয়ে তবে ঢাকা ইউনিভার্সিটি। এবং এখন সম্ভবত তুমি মাস্টার্সে? না, আমার অনার্স কমপ্লিট হচ্ছে, নভেম্বরে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই তার প্রায় 4 বছর শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 বছর কই, 6 বছর সেশন জট থাকে। হ্যাঁ, আমারও মনে হয় আমার 7 বছর লেগেছিল অনার্স শেষ করতে ঢাকা ইউনিভার্সিটি। আমরা তো ওই যে 19 ব্যাচের, তো করোনা এটা সেটা অনেক কিছু, অনেক দিন হলেই অনার্স আছে। কিন্তু এই লাইফটা অনেক মজার, আমাদের সময় মনে হতো যে আরো বেশি থাকলে আমাদের আরো ভালো লাগতো। আমার মজা হয়নি ভাইয়া, আমার ক্যাম্পাস লাইফে কিছুই হয়নি, আমি যাই ক্লাস করি চলে আসি এরকম। আচ্ছা, কেন এটা কেন? কারণ আমরা তো প্রচুর মজা করেছি, মানে ঢাকা মানে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। আমার সার্কেল হয়নি, আমার কথা, আমার সার্কেল পুরোটা হলো নর্থ সাউথে। আমার যে সার্কেল, আমার ফ্রেন্ড যারা, ওরা আর কি ওখানে ভর্তি হয়ে গেছে। তা আমি এখানে ট্রান্সফার পরে, এখানে আসার পরে জাস্ট 2-3 জন ফ্রেন্ড আছে, তাদের সাথেও থাকা হয়নি। সো আমি হলেও থাকিনি, মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে হলে থাকিনি, এই ব্যাপারটা খারাপ লাগে, কারণ ফ্রেন্ড হয়নি, ঘুরবো কই, তার সাথে থাকবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। পরে আমি শিফট করেছি। তার মানে হচ্ছে, তা তুমি ক্লাসে গেছো, ক্লাসে সেরে আবার বাসায় চলে গেছো কি মতো বড় অন্য জায়গায় চলে? হ্যাঁ, ওই আমি আমার মেমোরিজ গুলো যদি বলেন, টিএসসি তে চায়ের দোকানগুলোতে ওই টিএসসি যারা ফুল ব্যাচে ছোট ছোট বাচ্চারা, ওদের সাথে, এটুকুই। আচ্ছা, আর
তারপরে তোমার লাইফের একটা প্রফেশনাল ফিল্ডে ঢোকার ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে ইয়াংস্টার সিজন টু, তো এই রিয়েলিটির সাথে নাম দেওয়ার চিন্তাটা কখন কিভাবে আসলো? কিংবা এর আগে অন্য কোনো রিয়েলিটির সাথে ট্রাই করেছিলে? হ্যাঁ, আমি এর আগে হলো আগামীর তারকাতে ছিলাম এটিএন বাংলার, সো ওইটাতে 30 পর্যন্ত ছিলাম, টপ 30, তারপর আর কি ডিসকোয়ালিফাই হয়ে যাই। তারপরে আরটিভিতে আসি, আরটিভিতে ভেবেছিলাম যে আমি অডিশনটা দেব না, কারণ ওই আগে থেকে মানুষজন চেনে, এখন যখন যাই অডিশন দিতে গেলে যখন দেখবেন যে আপনারকেই মানুষ চেনে আগের থেকে, আপনি তাদের সাথে কম্পিট করতে যাচ্ছেন অডিশনে, সো ওই ব্যাপারটা ভেবেছিলাম যে না থাক, দরকার নেই। কিন্তু তারপরে আর কি বলবো যে না, অডিশন দরকার, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে র ভয়েস যারা ভালো গায় অরিজিনালি লাইভে, যারা ভালো গায়, ওদের একটা প্ল্যাটফর্ম হলো যে এই রিয়েলিটি শোগুলো, বাদবাকি তো সব সফটওয়্যার বেসড গান হয়ে যাচ্ছে। ওই ভেবে আসা, তারপরে প্রথম রাউন্ডেও আমি খুবই স্টেজে উঠেও হাসতে থাকি আর কি, এরকম কনফিডেন্ট, মানে ভয়টার নাই, ভয় নাই, এটা বুঝে ক্লাস 2 তে পড়া অবস্থায় যদি কেউ বলতো আমি গান গাইতে চাই, তখন আর মানে এরকম করে ভাবি যে না হলো কি হবে এরকম। কিন্তু তারপরেও আর কি আমি বলবো যে আমার লাইফের সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে যে আরটিভি ইয়াংস্টারটাতে যাওয়া এবং এখানে চ্যাম্পিয়ন হওয়া, ভালোই ছিল পুরো জার্নি। মানে এটা কখনো ভাবনি যে আসলে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই? না না, ভেবেছি প্রথম দিন থেকে, আমি গিয়ে বলতাম প্রথম দিন থেকে যে আমি চ্যাম্পিয়ন হব। এটা কি সাহস বাড়ানোর জন্য নাকি আগে থেকে কনফিডেন্স? মানে যারা আমার অপোনেন্ট আছে ওদের একটু ডাউন ফিল করানোর জন্য, এন্ড এটা ওয়ার্ক করেছে। ওকে, এই পলিটিক্স ভালো ছিল। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে, যেমন আমার জাজ যিনি ছিল উনি আবার জানতো যে হ্যাঁ আমি তো বলতাম, আমি সবার মধ্যে বলতাম আমি তো ফার্স্ট হবো, তোমরা সেকেন্ড থার্ড এর পজিশন দেখো। পরে জাজ জানার পরে আমাকে একদিন বলছিল উনি তো অনেক ওভার কনফিডেন্ট, সো ওইটার পরে একটু চুপ থাকতেছিলাম কয়েকদিন, তারপরে আবার বলা শুরু করছে। আচ্ছা, তো এই রিয়েলিটি শো নিয়ে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি আছে আমরা অনেক শুনতে পাই, এবং জানি যে অনেক রিয়েলিটি শো বছর বলতে যতখানি রিয়েলিটি শো আসে ততটা আনরিয়েল থাকে, অনেক কিছু সাজানো থাকে, অনেক কিছু আগে থেকে রিসেট করা থাকে। তো এরকম তুমি এর আগেও আরও দুই একটা রিয়েলিটি শোতে নাম দিয়েছো, সেখানেও তোমার রেজাল্ট ওরকম ছিল না, ভালো ছিল না। তো এখন তোমার কাছে এই যখন তুমি ইয়াংস্টারের পুরো জার্নিটার সাথে ছিলে, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু কিছু ফিল করেছো যে আসলে এই ধরনের অনেক কিছু ঘটে থাকতে পারে? যদি আমার ব্যাপারগুলো বলি, মানুষের বিষয়ে আমি বলতে চাই না, আমার বিষয়ে যদি বলি, আমার কোনো মামা চাচা নেই যে কল করে বলবে যে ওকে ফাস্ট করে দাও বা এরকম কিছু। তো অ্যান্ড আমি আমাদের যখন স্কোরিং রাউন্ডগুলো শুরু হয়, আমি প্রথম দিন থেকে, প্রথম দিন আমার লোয়েস্ট ছিল হলো 33, মানে 40-এর মধ্যে 33টাই হলো আমার লোয়েস্ট ছিল। এরপরে ম্যাক্সিমাম সবগুলো দিনে আমি হাইস্ট পেতাম বা সেকেন্ড হাইস্ট, এরকম মার্কস ছিল। আমাকে কেউ হেল্প করেনি কোনোভাবে, জাস্ট আমাকে যদি বলি সবাই অনেক সাপোর্ট করেছে স্যারেরা, যে আর ওই যে আগে থেকে গান শিখেছি তো এখনও তো গান শিখছি, মিউজিক নিয়ে পড়ছি, তো এটার একটা গুরুত্ব তো দেওয়া স্বাভাবিক। কিন্তু এমন না যে আমার হয়ে কেউ বলেছে যে ওকে একটু দেখো ওর জন্য এটা করো এটা করো, আর আমি এমন না যে কোনো রাউন্ডে খারাপ গিয়েছি যেটা থেকে আমাকে বাদ দেওয়ার মতো ছিল, এরকম কোনো সিচুয়েশন আসেনি। কারণ আমাদের তো নাম্বার ওয়াইজ জাজ করা হয়, প্রতিদিনের যে লোয়েস্ট পায় তাকে বাদ দেওয়া হয় এরকম, সো আমার কোনো দিনও এরকম হয়নি। লাস্টের আগের একদিন ভুল করেছিলাম গান, তো লিরিক্স ভুল করে আবার সেটা কভার আপ করে ফেলেছিলাম। ইয়াংস্টারের আগের অন্তু এবং পরের অন্তু কি চেঞ্জগুলো তুমি তোমার দেখো লাইফে? চেঞ্জগুলো হলো মিডিয়া কভারেজটা খুব ভালো হয়েছে, কারণ আমি আগে শুধুই সোশ্যাল মিডিয়াতে ছিলাম, সো ওখানে আমার ফ্যান বেস ছিল ইউথরা। হ্যাঁ, এখন টিভিতে আসার পর হয় কি, টিভিতে সবাই দেখে, তো অনেক, যেমন কালকেও আমি যখন শো করতে যাচ্ছিলাম, কালকে শো ছিল আমার, তো একজন সিএনজিওয়ালা আর কি, তো আমি ওনাকে বলছিলাম যে আমি ইয়েতে যাবো, ICCBতে যাবো, কত নেবেন? তো পরে দেখলাম যে আমার জন্য গাড়ি পাঠাইছে, তো আমি বললাম যে ভাই যাবো না, বলে না না ভাই শোনেন আপনি অন্তু না। পরে ওই যে আরটিভি ইয়াংস্টারের কাহিনীগুলোই বলছিলেন, তো এই ব্যাপারগুলো যে সর্বস্তরের মানুষ চিনছে, এটা আসলে অনেক, এই জিনিসগুলো কিন্তু অনেক অন্যরকম একটা মানে আনন্দ দেয়, তখন মনে হয় যে আমি অনেক অনেক কিছু ব্যবসা টসা করে টাকা পয়সা কামাতে পারিনি, কিন্তু এই যে মানুষের ভালোবাসাটা এটা কিন্তু অন্য কেউ টাকা দিয়েও চাইলে পাবে না। হ্যাঁ, এটা ট্রু। তোমার প্রচুর তোমাকে কভার সং করতে দেখা যায়, এবং তোমার এখন তো কভার সং সংখ্যা মনে হচ্ছে, এবং হিন্দি প্রচুর গান
গাইতে শুনি আমরা, হিন্দি গানের প্রতি কি বাংলা গানের থেকে বেশি কোনো ভালোবাসা কিংবা কিছু কাজ করে? হ্যাঁ, ভালোবাসা বলবো না, যে আমি আগে থেকে ছোটোবেলা থেকে, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার টিচার আমাকে, যিনি বাসায় শেখাতো গান না আমাকে পড়াতো, যিনি উনি আতিফ আসলামের ফ্যান ছিল, সো আতিফ আসলামের প্রচুর গান শুনতো। অ্যান্ড ওই সময়ে বে ইন্তেহা এরকম অনেকগুলো গান আছে আতিফ আসলাম, তখন আতিফ আসলাম স্যারের গানগুলো ছিল, তো উনি এগুলো শুনতো, সো পড়ার সময় আমিও শুনতাম, শুনে শুনে তখন ওগুলো আবার ওই হিন্দি চ্যানেলগুলোতে বসে বসে গানগুলো খুঁজতাম যে কখন দিবে কখন দিবে, তখন তো আর চেঞ্জ করার কোনো অপশন ছিল না, তখন আমার ফোনও ছিল না, টিভিতে বসে বসে ওয়েট করতাম, ওই গানগুলো আসতে শুনতাম বসে বসে, এরকম ছিল। তো ওখান থেকে আর ছোটোবেলায় কার্টুন দেখতাম, অনেক হিন্দি কার্টুন দেখতাম, ওখান থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে শিখেছি। হিন্দি কার্টুন কি ডোরেমন? হ্যাঁ ডোরেমন দেখতাম, ছোট ভীম দেখতাম। এগুলো এই চলো চল একটা হিন্দি গান শুনবো নাকি? আমি একটা উর্দু গান। ওকে ঠিক আছে। তু আজাই মে বেঠ লিখু তু আবেঠে মেরে শান পর সর রখ তু মে নীন্দ কহু তু সো জায়ে চলো এক এসি নাজম কহু জো মগজ কহু বো হো জায়ে মে দিল লিখু তু দিল থামে মে গুন লিখু বো খো জায়ে। এগুলো ঠিক না, তুমি খুব ছোট ছোট গান গাচ্ছ, আমার যখন মনে হচ্ছে শুনতে চাই তখন দেখলাম গানটা শেষ হয়ে যাচ্ছে। আমাকে বলছেন ছোট গাইতে, আচ্ছা এটা কেটে দাও, এটা না থাকলেই ভালো। আচ্ছা আমরা এখন যেহেতু একটা অন্য ভাষার গান শুনলাম, এখন অন্য দেশে একটা রিয়েলিটি শোর সাথে তোমার সম্পৃক্ততা রয়েছে, যেটা খুব নিউজ হয়েছে কয়েকদিন আগে, আমরা সবাই দেখেছি, ইন্ডিয়ান আইডল। ইন্ডিয়ান আইডলে যাওয়ার মানে ইচ্ছাটা কিভাবে হলো? সবার ইচ্ছা থাকে আসলে যারা গান করছে এখন, কিন্তু মানে পথটা কিভাবে তুমি পেলে? আচ্ছা প্রথমত হলো ইচ্ছা ছিল না, কারণ আমি জানতাম না যে বাংলাদেশিরা ওখানে পার্টিসিপেট করতে পারবে কিনা, সো আমাকে এটা জানাই একটা ছেলে আর কি, তো বলে যে ভাইয়া পসিবল, ঠিক আছে তাহলে যাব। পরে যাওয়া হয়, অডিশন রাউন্ড যখন আমরা বাইরে দাঁড়াই তখন আমাদের আর কি ওই পাসপোর্ট দেখতে চায়, রেশন কার্ড আধার কার্ড চায়, যখন বলি যে আমরা বাংলাদেশি তখন আর কি আমাদের পাসপোর্ট চায়। এরপর পাসপোর্ট দিয়ে আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পর অডিশন শুরু হয়। নার্ভাস লাগছিল প্রথমে। তোমার অডিশনটা কোথায় হয়েছিল? কলকাতাতে। আচ্ছা, ওই গ্রাউন্ড অডিশন কলকাতায়। তো অনেক ছেলে মেয়ে এসেছে, ব্যাপারটা হচ্ছে যে যখন আমি জানবো যে আমি কাদের সাথে কম্পিটিশন করছি তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার পজিশন কী বা আমি কতটুকু ভালো গাচ্ছি। যেমন আমাদের রিয়েলিটি শোর কথা যদি বলি বাংলাদেশেরটা, তখন আমি তো ম্যাক্সিমাম মানুষেরই গান শুনেছি এবং অডিশনও শুনেছি, ওখানে গিয়ে টোটালি ডিফারেন্ট ছিল, আমি জানি না যে কারা কীরকম গায়। দেখলাম যে গ্রুমিং যখন করছে, আমরা নিজেরাই গাচ্ছি যখন জ্যামিং করছি অডিশনের আগে, প্রত্যেকে না খুবই ভালো গায় এবং প্রত্যেকের গলার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, গানের টেস্ট, কেউ ইংলিশ ভালো গাচ্ছে ওখানে, কেউ হিন্দি খুব ভালো গাচ্ছে, কারু ভয়েস যে খুব লাউড, আবার কোনো ছেলের ভয়েস খুব সফট, মানে শুনতে ভালো লাগছে। তখন বুঝতে পারছিলাম যে হ্যাঁ টাফ হবে, এটা টাফ হবে। বাট এরপর ফার্স্ট রাউন্ড যখন হয় আমাদের পাঁচজন পাঁচজন করে 30 জনের একটা টিম, মানে এরকম স্লট টাইপের এরকম এরকম করে নিয়ে যাওয়া হয়। তো পাঁচজন যখন আমার সাথে ছিল আমার 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 টাইমে, তো আমি ছিলাম 4 নম্বরে, একসাথে আমরা অডিশন দিয়েছি। সো আমি খামোশিয়ে গিয়েছিলাম, আমি ওই গানটাই গাই কারণ ওটাতে গলা শেক করবে না, আর এরকম একটা এনভায়রনমেন্টে যখন কোনো ইকো নেই, রিভার্ব নেই, আপনার অ্যাকচুয়ালি গাইতে হচ্ছে, তখন হয় কি নোটেশনের ব্যাপার থাকে যে একটু 19-20 হলে বাদ দিয়ে দিব, সো অ্যাকুরেট গাইতে হয়। তো আমি খামোশিয়ার ওই গানটার খুব সম্ভবত 15-20 সেকেন্ডের মতো গেয়েছি, তারপর বলেছে ঠিক হ্যাঁ, তার উনি জানতো না তখন যে আমি বাংলাদেশ থেকে করি। তারপরে আমাদের আমার ব্যাগ ছিল ভেতরে, আমি আবার ভেতরে যাই, বলি স্যার মেরা ব্যাগ বহা পর কি আমি লে সকতা হুঁ, বলে হ্যাঁ হ্যাঁ লে যাও। খামোশিয়া কে তুম গায়ে থে? বলা হ্যাঁ স্যার মেনেই গায়া থা। ওকে, তারপর আমি বাইরে আসি, আমাদের 30 জনকে মানে বসায় একটা জায়গায় ওয়েটিং রুমে, 30 জন থেকে একজন নেবে আর কি, এরকম আমি তখন জানতাম না যে একজন নেবে 30 জন থেকে,
আমি তো পাঁচজনেরটা জানি যে কারা কীরকম গিয়েছেন, বাকি 25 জন কী গাইছে আমি জানি না। তো সবার নাম ডাকতেছে একটা একটা করে, 10 জন 10 জন করে গেল, আমার নাম আর ডাকেনি। আজ লাগছে হয়নি এরকম। তারপরে আর কি আমার নাম ডাকেনি যখন, তখন সবাইকে ডেকে বলছিল যে আপ লোকের কাজ জানি এই পার খতম হতা হ্যাঁ আপ লোক যা সকতে। আমার তাহলে তো ডাকেনি, আমি আমি তাহলে সিলেক্টেড। আমাকে পাশে থেকে একজন বলছে ব্রো ইউ গট সিলেক্টেড লাগছে। তখন আমি খুবই খুশি ছিলাম, আমি তখন একটা ভিডিও করেছিলাম নিজের ফোন দিয়ে আর কি, এর আগে ছবি যদি কোয়ালিফাই না করি পরে ভিডিও করে, মানে তখন এক্সাইটেড ছিলাম আমি। তারপরে আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যাওয়া হয়। তো এরকম করে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করি। তার সেকেন্ড রাউন্ডে কয়জন ছিল, কয়জন নেওয়া হলো? সেকেন্ড রাউন্ডে যারা ছিল এরা হলো, আমি কি বলবো, কাউকে ছোট করছি না কাউকে, প্রত্যেকে এত ভালো গায়, মানে আপনি ওদের গান শুনলে বলবেন যে, মানে শিক্ষিত তো, গান শেখে, রেওয়াজ করে প্রতিদিন। হ্যাঁ, এখনও আমার ওদের সাথে কথা হয়, তো ওরা না প্রতিদিন রেগুলার রেওয়াজ করে সময় করে করে, যেটা আমার খুবই ভালো লাগে, এবং ওরা খুবই শ্রদ্ধা করে গানটাকে। তো ওখানে আমরা সবাই মিলে জ্যামিং করেছিলাম সেকেন্ড রাউন্ডের। তো আমি একটু আলাদাই ছিলাম যেহেতু, তো আমার সাথে একটা ছেলে ছিল, ওর নাম হলো রিশবাদ ব্যাগ, দার্জিলিং থেকে ছিল। আমি আরও একটু আলাদা আলাদা বসেছিলাম, বাদ বাকি ওরা জ্যামিং করছে, গান গাচ্ছে, আমরা আমাদের গিটার নিয়ে আস্তে আস্তে গান গাচ্ছিলাম। তারপরে সবাই খুবই ভালো ছিল, ওরা নিজেরা এসে কথা বলছিল। তো তারপরে আর কোনো প্রবলেম হয়নি, মনে হয়নি যে আমি অন্য দেশ থেকে আসছি বা এরকম কিছু, কখনো মনে হয়নি। সেকেন্ড রাউন্ডেও জাজেরা আমাকে এটাই জিজ্ঞেস করছিল যে আভি ক্যা হালচাল হ্যায় তোমারে বাপের, সব কুছ ঠিক হ্যায় না? মানে বলে হ্যাঁ স্যার সব কুছ ঠিক হ্যায়। তো উনি তখন বলেছিল, বাংলাদেশি জানার পরে বাংলায় কথা বলেছে, তারপরে বলেছিল যে আচ্ছা শুরু হয়েছিল তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কোথায় পড়ো? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো বলছে আচ্ছা এখন তো সব ঠিকঠাক থাকবে? আমি বলি জি স্যার। তো ওরাও খোঁজ নিয়েছে, এমন না যে খারাপ কিছু ওখান থেকে আমি কোনো আমি কোনো ব্যাড ইম্প্যাক্ট পাইনি। সো আমার জার্নি যদি বলি খুবই খুবই ভালো ছিল, কারণ সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, ক্রু মেম্বার থেকে শুরু করে যারা আমার ছাড়া আমার সাথে ছিল যারা সবাই। অ্যান্ড বারবার একটা কমপ্লিমেন্ট পেয়েছি যে তোমারে ভয়েস মে সুকুন হ্যায়, ওই যে শান্তি লাগে গান শুনলে, আরাম পাই এরকম। তো আমার জার্নি খুবই ভালো ছিল ইন্ডিয়ান আইডলে। সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করলো তুমি? হ্যাঁ। তারপরে থার্ড রাউন্ড, থার্ড রাউন্ডে ছিল আমাদের মিউজিক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল সব, আর প্রথম দুইটা রাউন্ড হয়েছে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া। আর সেকেন্ড রাউন্ডে গিটার বাজাতে দেবে না, বাট আমি একটু চালাকি করছিলাম, আমি বলছি স্যার আমি শুধু স্কেলগুলো দেখবো। তো আমার তো বেল ছিল, এই গিটারটাই ছিল, স্কেল দেখার নাম করে একটু একটু করে, আর বাদ বাকি ইনস্ট্রুমেন্ট কেউ ইউজ করেনি এইভাবে, যেহেতু নিষেধ না, আমি এরকম একটু চালাকি করে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলাম, যেমন দুই তিনটা গান ছিল ইনস্ট্রুমেন্ট ইউজ করতেই হবে এরকম করেছি। থার্ড রাউন্ডে তারপর যখন বাদ পড়লে সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। ওখানে তো ডিরেক্ট বাদ পড়িনি, আমি জানতাম যে আমি কোয়ালিফাই করব, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। না, এরপরের বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ কিছু জানতে চাই আমরা, মানে বলতেই পারো, আমার মনে হয় কেউ দেখছে এখন ইন্ডিয়ান আইডল। আমার তো আবার যেতে হবে, তো আচ্ছা আমার তো আবার কোনো কম্পিটিশন করতে হবে। আমি বলতে চাই না যে আমার ল্যাকিং, মানে আমি বলবো আমারই হয়তো ল্যাকিং ছিল, যে আমি হয়তো ভালো গাইনি, বাট এইটুকুই বলতে চাই যে থার্ড রাউন্ড, মানে দুইটা রাউন্ড খালি গলায় গাওয়ার পরে থার্ড রাউন্ডে যখন মিউজিক থাকে তখন একজন আর্টিস্টের গান বা যাই বলেন ওটা আরও ভালো হয়। এর বেশি আর কিছু বলতে চাই না। আচ্ছা, কিন্তু দেশের একটা কম্পিটিশনে একদম উইনার হওয়ার পরে তোমার কেন মনে হয় আমার আরেকটা কম্পিটিশন করা উচিত? না, ওটা তো ডিফারেন্ট ইন্ডিয়ার, বাট ইন্টারন্যাশনাল লেভেল, এইটা চিন্তা করে কি যাওয়া হয়েছে? বললাম না, আমি তো জানতাম না যে আমি গাইতে পারবো কিনা, ইভেন যখন আমাদের ভেতরে যেতেও দেয়নি তখনও জানতাম না। ওকে, তখন জানতাম যে পসিবল না, কারণ ইন্ডিয়ান আইডল নাম, বাংলাদেশ থেকে নেবে না এটাই স্বাভাবিক, বা অন্য কোনো দেশ থেকে নেবে না, বাট সামহাও তার আর কি জটিলতার কারণে যেতে পারিনি, আদারওয়াইজ আমি হয়তো ইন্ডিয়ান আইডলে যেতাম না, আমি ওখানেই থাকতাম, কারণ সারেগামাপা এখন তো শুরু চলছে। তাহলে সামনে কোনো কম্পিটিশন আমরা আবার দেখতে পারি তোমাকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, খামোশি গানটার কথা বলছিলে এবং আমি গানটা শুনেছিও, তোমার ইউটিউব চ্যানেলে গানটা আছে, এই ইউনিভার্সিটির কোনো একটা অডিটোরিয়ামে। হ্যাঁ,
গানটা খুব ভালো ছিল, তো আমরা একটু শুনবো নাকি? জহা সে জমানে কো গুজরে জমানা হুয়া মেরা সময় তো ওহি পে হ্যায় ঠহরা হুয়া বতাও তুমে ক্যা মেরে সাথ ক্যা ক্যা হুয়া খামোশিয়া আওয়াজ হ্যায় তুম সুননে তো আও কভি ছুকর তুমে খিল জায়েগি ঘর ইনকো বুলাও কভি বেকরার হ্যায় বাত করনে কো কহনে দো ইনকো জরা খামোশিয়া তেরি মেরি খামোশিয়া খামোশিয়া লিপটি হুই অরিজিতের এগানা ভীষণ পছন্দ, এবং গানটা শুনলে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে না, সেই নস্টালজিয়ায় চলে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে, আমি সবসময় এরকম একটা ফিলে যাই। তো আমি তোমার ছোটবেলা আবার চলে যেতে চাই গানটা শোনার পর, বগুড়া জন্মস্থান, এবং বগুড়া থেকে কিন্তু আমরা অনেক এই সময় অনেক প্রতিষ্ঠিত শিল্পী কিন্তু বগুড়ার আমরা জানি, যেমন লুইপা আছে, শরণ আছে, তারপরে একদম নতুন পূর্ণিয় গান করছে, ভীষণ ভালো করছে বগুড়ার, তারপরে তুমি আছো, তো এদের সাথে কি বগুড়া থাকাকালীন পরিচয় ছিল? না। আচ্ছা, ঢাকা আসার পর জানা হয়েছে ছেড়ে এটা বগুড়া। ওকে ওকে, আচ্ছা বগুড়া শহর নিয়ে তুমি যদি কিছু বলতে চাও, তোমার ভালোবাসার জায়গা কি বলবো, বগুড়ার মানুষ অনেক লম্বা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে বগুড়ার মানুষজন যদি বলি, প্রথমত হলো অনেক স্মার্ট, হ্যাঁ তোমার কাছে বুঝতে পারছি, এবং অনেক আপডেট থাকার চেষ্টা করে সব সময়। এবং আমি শোর দেখা যায় যে অনেকগুলো জায়গাতে শো করেছি, তো বাংলাদেশে অনেকগুলো জায়গাতে ঘুরেছি, আমার দেখেছি যে বগুড়ার মানুষজন বেশ অতিথিপরায়ণ হয়, এবং ম্যাক্সিমাম জায়গাতে আমি খুব ভালোভাবেই গ্রিটিংস পাই সবগুলো জায়গায় যাওয়ার পরে। বগুড়ার মানুষজনের ব্যাপার হচ্ছে যে মানে এরা সব সময় ফ্রন্টে থাকতে চায়, লিড করতে চায়, যে ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে, এবং খুবই বিজনেস ম্যাটেরিয়াল সব। আমাদের বগুড়াতে এমন হয় যে যতগুলো ব্যবসায় প্রতিষ্ঠান আছে এগুলো সব বগুড়ার মানুষজনের ম্যাক্সিমাম। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে ডেভেলপমেন্ট খুব ভালোভাবে বোঝে যে নিজের শহরকে কীভাবে উন্নত করতে হবে। এর মধ্যে আবার ল্যাকিংস হলো, যে ল্যাকিংসের কথা যদি বলি সেটা হচ্ছে যে আমাদের ওখানে এয়ারপোর্টটা নেই বগুড়াতে। যদি বলি বিজনেসের সাইড, যদি বলি বগুড়াতে বেশ ডেভেলপড, এবং আমাদের এখানে একটা ফাইভ স্টারও আছে, এবং হেলিকপ্টার সুবিধা আছে, যেটা দরকারি আমাদের মনে হয়েছিল যে এই এয়ারপোর্ট যখন আমরা মিস করছিলাম, যে এয়ারপোর্টটা দরকার, খুবই দরকার। এবং বগুড়ার শিক্ষার যে মানটা, এটা সবাই জানে যে কতটা ভালো, এবং রাজশাহী বিভাগের মধ্যে একটা শহর, স্টিল বিভাগীয় শহরের থেকে বেশি ভালো রেজাল্ট। বগুড়া আমি গেছি, ভীষণ উন্নত, মানে গিয়ে না গেলে বোঝা যায় না যে একটা মানে শহর, যেটা আসলে রাজধানী না কিংবা বড় কোনো শহরের মধ্যে এখনো নেই, কিন্তু এত উন্নত, এত ডেভেলপ। তো আমাদের বগুড়াতে যে ল্যাকিংসগুলো বলবো, আমাদের শহরে এগুলো খুবই দরকার আর কি। একটা এয়ারপোর্ট দরকার প্রথমত, একটা স্টেডিয়াম যেটা খুব ভালো চলছিল, আনফর্চুনেটলি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চাই আমাদের ওই চান্দু স্টেডিয়ামটা আবার নতুন করে শুরু করা হোক, এবং একটা পাবলিক ইউনিভার্সিটি চাই, যেন ছেলে মেয়ে সব ঢাকায় চলে আসে, হ্যাঁ সবাই। তো একটা পাবলিক ইউনিভার্সিটি হলে দেখা যাবে যে এই ঝোঁকটা কমবে, একটু নিজের শহরটাও আর কি উন্নত করার চেষ্টা করবে সবাই। তো এই ব্যাপারগুলো আর কি একটু নোটিসেবল। আর বগুড়ার মানুষ ভাবলেই সবাই খালি ভাবে যে দই দই দই, যখনই বলবেন যে আপনি বগুড়ার, বলবে যে বগুড়ার দই তো অনেক মজা, নিয়ে এসো। আমার সাথে এটা অনেক হয়েছে। আচ্ছা, তাহলে আর কি আছে খাওয়া বলো, যে দই ছাড়া আমরা অন্য তোমাকে অন্য কি আনতে বলতে পারি? নিয়ে আসা খিরসা অনেক ভালো, ওকে, বগুড়ার দই খিরসা,
মিষ্টি অনেক ভালো একটা জায়গার। আচ্ছা, আর হলো যে আলুঘাটিটা অনেক স্পেশাল, ট্রেডিশনাল। আলুঘাটে আমার অনেক বন্ধু আছে বগুড়া, তো ওরা যখন ঢাকায় থাকে তো ওদের বাসায় যখন যাই তখন আলুঘাটি আমার খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। আমি ভাই লাস্ট কবে খেয়েছি মানে মনে নেই। এই যে 27 তারিখে আমার স্কুলে একটা প্রোগ্রাম আছে, কাওয়ালি ইভেন্ট, সো ওইটাতে আমার আলুঘাটির একটা ইভেন্ট করেছে। খুব সম্ভবত যদি ফ্রি থাকি তাহলে যাব। আচ্ছা আচ্ছা, তোমার একটা স্ট্যাটাস আমি দেখছিলাম যে সারাদিন অনেক কাজ করে আসা, অনেক মানুষের ভিড়ে আসার পর রাতে বাসায় এসে একা থাকার একটা ব্যাপার। হ্যাঁ, সো এবং আবার একটা সাথে দেখেছি তুমি বলছো আমি খুব আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি। সো একা থাকাকে এই কারণেই, আত্মকেন্দ্রিকতার কারণেই? আমি একটা সময় খুব এনজয় করতাম একা থাকাটা, আমি টিএসিতে একা একা বসে থাকতাম। বাট একটা এখন এসে একটু রিয়েলাইজ করি যে এই যে এতগুলো মানুষের মধ্যে আছি, সারাদিন বাইরেই ছিলাম, সকালে 7টা-8টার দিকে মনে হয় বের হয়ে গেছি, তো সারাদিন কোনো না কোনো কাজ ছিল, সো আমি এঙ্গেজ ছিলাম সবগুলো কাজের সাথে। বাট এখান থেকে আমি যখন আবার বাসায় যাব একদমই একা একটা মানুষ হয়ে যাই, ফোন ছাড়া আর অন্য এই যে গান নিয়ে আমি আর কতক্ষণই থাকবো, হয়তো গিয়ে গান লিখবো দু একটা, এরকম ট্রাই করি যে ওই সময়টাও কাজে লাগানোর। বাট কতক্ষণ, দিন শেষে ওই ওই রাতে আসলে সব মানুষ একা হয়ে যায় যারা একা থাকে আর কি, খুবই একা লাগে। মানে তুমি একাকিত্বটা এনজয় করো না? আগে করতাম, এখন না, একটু মানে বয়স হয়েছে এখন, তো আমাকে কাউকে দেখতে হবে। ইভেন আমার বুয়া না আসলে আমার খাওয়া হয় না, বুয়া না আসলে আমি যারা আমি রান্না করতে পারি না। হ্যাঁ, তুমি দেখেছো যে ডিম ভাজি দিয়ে খাচ্ছে কি? হ্যাঁ, আমি শুধু ডিম ভাজি পারি আর আর কিছু পারি না। তোমার যারা ভক্ত আছে বলো যে আমার বাসায় খাবার অ্যাড্রেস দিচ্ছি, খাওয়া পাঠা দাও ওখানে বললে দেবে। হ্যাঁ, সাথে তারাও চলে আসবে, এটা একটা সমস্যা, তারপরে তুমি কেমন করে হ্যান্ডেল করবে সেটা তুমি চিন্তা করো। আচ্ছা, নতুন কি কাজ সামনে পেতে যাচ্ছি? কারণ এখন নিশ্চয়ই ব্যস্ততা বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, নতুন আমি এখন মৌলিক গানের দিকে বেশি ফোকাসড, কারণ আর্টিস্ট বেঁচেই থাকে তার নিজের কাজে, আমি এখন নিজের কাজের দিকে বেশি ফোকাসড। আর ফেসবুকটা রান করছি, ওই কভার সং দিয়েই করতে হয়, সো কভার সং আপলোড করছি। বাট আমি আসলে এর মধ্যে মনে হয় 10টার মতো মিউজিক ভিডিওর কাজ এখনও পেন্ডিং আছে। আচ্ছা, তোমার নিজের গান সব? হ্যাঁ, সব নিজের গান, তো রেকর্ডিং শেষ। আর নাটকে দুইটা, কিছুদিন আগে একটা বাবলু ভাইয়ের একটা নাটকে দুইটা গান দিয়েছি, যেগুলো আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি, নিজেই গেয়েছি। আর এখন আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম, নাম না বলি, ওদের সাথে কাজ করছি, সব নিজের গান নিয়ে। এখন একটা তোমার নিজের লেখা শুরু করার গান নিয়ে কিছু, যেটা রিলিজ হবে খুব সম্ভবত এনটিভিতে, কিছুদিন নাটক হয়ে গেছে, রিলিজ হওয়া বাকি আছে। যদিও গানটার সাথে আমি রিলেটেড না আমার লাইফের কিছুই, তা এটা আমার লেখা, আমার নিজের সুর করা, নিজেরই ভোকাল। কত ভালো হতো যদি তুমি আমার হতে, দুঃখ কাকে বলে তুমি কোনো দিনও না বুঝতে, হৃদয়ের উষ্ণ ভাজে হাজারো কাব্য জুড়ে, রাখতাম তোমাকে কোমল পদ করে। কত ভালো হতো যদি তুমি আমার হতে, দুঃখ কাকে বলে তুমি কোনো দিনও না বুঝতে। বাহ, সুন্দর, সুইট সুইট একটা গান। তার মানে তুমি বলে এটার সাথে আমি যাই না, তার মানে তুমি এত বেশি রোমান্টিক এটা বলতে চাচ্ছ? রোমান্টিক কিন্তু ছেঁকাটাকে খাইনি। তোমার জন্য এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে, তুমি যদি সবগুলো প্রশ্নের উত্তর বেশি চিন্তা না করে দিতে পারো তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? ওকে, রেডি? রেডি। ওকে, তোমার প্রিয় হিন্দি গান কোনটি? হামদর্দ। আতিফ আসলাম নাকি তাহসান? আতিফ আসলাম। অরিজিৎ সিং নাকি অর্ণব? অরিজিৎ সিং। শান নাকি জেমস? জেমস। সকালে উঠতে ভালোবাসো নাকি রাতে, মানে রাতে রাত জাগতে? রাত জাগতে। যদি ডুয়েট পার্টনার হয় গানের ক্ষেত্রে কে হবে? আমি নাম বলছি, হীরা আলম নাকি মাহফুজুর রহমান? দুইটাই না, যে কোনো একটা, দুইটা নেওয়া যাবে না। আচ্ছা, মাহফুজুর রহমান স্যার। রানু মণ্ডল নাকি ভুবন বাদ্যকর? ভুবন। ওকে, তুমি কি নিজেকে বাংলাদেশের আতিফ আসলাম মনে করো?
না, বাট হতে চাই এরকম কিছু। ইন্ডিয়ান আইডল নাকি দ্য ভয়েস, কোনটা জিততে, কোন টাইটেলটা জিততে বেশি পছন্দ করবে? দ্য ভয়েস। তোমার সবচেয়ে বড় আবার তোমার সবচেয়ে বড় দুর্বলতা? একাকিত্বকে কন্ট্রোল না করতে পারা। তার মানে তুমি একাকিত্ব প্রিয়, মানে একা থাকতে পছন্দ করো? ওকে, ভালো না, এটা ভালো, একটা শিল্পের জন্য এটা খুব দরকার কিন্তু। আচ্ছা, যদি তোমার একদিনের জন্য কারো কণ্ঠ ধার নিতে হয় তাহলে কারটা নেবে, আতিফ আসলাম, অরিজিৎ সিং, নাকি তাহসান? আতিফ আসলাম। তোমার নেক্সট জার্নি কোন দিকে আমরা দেখতে পাবো, এক্স ফ্যাক্টর, দ্য ভয়েস অথবা আমেরিকান আইডল? আমেরিকান আইডল। ওকে, গান গাওয়া ছেড়ে দিলে কি করবে, অভিনয়, রাজনীতি, নাকি ইউটিউব, মানে ইউটিউবার হবে? অভিনয়। তোমার জীবনের যদি বায়োপিক হয় কোনো এক সময়, তাহলে কাকে চাও এটার মুখ্য ভূমিকায়? অপশনস? অপশন নেই, এটা তোমার নিজের, ছেড়ে দিলাম। চঞ্চল ভেগে। ওকে, কোন গানটা তোমার জীবনের থিম সং? আই ডিড ইট মাই ওয়ে অথবা ডোন্ট স্টপ মি নাও? ডোন্ট স্টপ মি নাও। একটা শব্দে নিজেকে প্রকাশ করো, প্রতিভাবান, সাহসী অথবা বিতর্কিত? সাহসী। কুল, গুড, তুমি খুব ভালোভাবে দিয়েছো, একটু চিন্তা করনি তো, তোমাকে আমার পুরস্কারটা দিতেই হচ্ছে, দীপ্ত প্লের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। আমরা একদম শেষের দিকে, তো একটু আমি জানতে চাচ্ছি যে আমার মনে হচ্ছে তুমি অভিনয় জগতে ঢুকতে যাচ্ছ, এবং মানে আসলে কি হচ্ছে না হচ্ছে একটু জানতে চাই, যতটুকু বলা যায়। আচ্ছা, অভিনয়ের প্রপোজাল এসেছে, খুব সম্ভবত সামনের মাসের শুরুতেই কাজে আর কি ইনভলভ হব অভিনয়ে। রোল কি জানি না, কিন্তু এখন সব জানাশোনার পর, নাটক না সিরিজ নাকি? নাটক। আচ্ছা, সব জানার পর যদি সব ভালো মনে হয় এবং পজিটিভ মনে হয়, যেহেতু আমি বিতর্কিত হতে চাই না, সব ভালো মনে হলে আমি জয়েন করবো, কারণ যেহেতু তুমি সাহসী। শুভকামনা রইল তোমার নতুন এই জার্নিটা, অনেক ভালো হোক, এবং আশা করছি নতুন যে গানগুলো আসবে, প্রায় 10টার মতো গান তুমি বলেছো আসতে যাচ্ছে, সবগুলো ভীষণভাবে নিশ্চয়ই দর্শকপ্রিয়তা পাবে। তো আমরা শেষ করবো, তবে অবশ্যই তোমার একটা গান দিয়ে, এবং গান শুরু করার আগে তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও। দর্শকদের বলতে আমি আমার ফ্যান্সদের বলতে চাই, প্রথমত তারা মানে আমাকে এইরকম ভালোবাসে যে দেখা যায় যে আমার কমেন্ট সেকশনে কেউ যদি কিছু বলে, মানে আমাকে নিয়ে কিছু বলে, দেখা যায় যে আমার রিপ্লাই করতে হয় না ওটার মধ্যে, ওরাই নিজেরা মানে এমনভাবে ডিপেন্ড করে যেন আমি ওদের নিজের কোনো মানুষ, একদম নিজের কেউ, এবং ওদের মানে প্রচুর ভালোবাসা পাই, প্রচুর। এবং এই যে বলি, এই জুতাটাও একটা ফ্যান্স মানে গিফট করেছে। আচ্ছা আচ্ছা, বাহ, এরকম স্যার আমি প্রচুর গিফট পাই, প্রচুর। অ্যান্ড কিশোরগঞ্জে গতকাল একটা প্রোগ্রাম ছিল, সেখানে অনেকে এসেছে দেখতে, অনেকগুলো গিফটস নিয়ে এসেছে। সো আমি যেই ভালোবাসাটা ওদের থেকে পাই, এটাই আসলে আমার কাছে মনে হয় আমার সব থেকে বড় অর্জন, এবং তার জন্য আমি ওদেরকে কি বলবো, আমি ওদের ভালোবাসি অনেক, ওরা জানে, আমি প্রতিবার বলি, এবং আমি চাই যেন ওরা আমার উপর বিশ্বাসটা রাখে, আমি ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। অবশ্যই আমাদের সবার শুভকামনা থাকবে, একটা গান দিয়ে শেষ করব। দর্শক, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে নতুন একজন অতিথিকে নিয়ে, সবাই ভালো থাকবেন। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই সে কিছু শত আঘাতে ও নিঃস যে আজ তার বার হারানোর ভার যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই সে কিছু শত আঘাতে ও নিঃস যে আজ তার বার হারানোর ভয় কি ভুলে আমি এত শুয়েছি যে ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি ভুলে আমি এত শুয়েছি যে
করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। তুমি আকাশের বুকে বিশালতার উপমা,